এখন আমরা আলোচনা করব রেশনের শারীরবৃত্ত নিয়ে। রেশন হচ্ছে যে প্রক্রিয়ায় নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয় তাকেই রেশন বলা হয়। আর রেশন বর্জ্য হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া ইত্যাদি। এখন আমরা জানতে পারি যে ইউরিয়া, ইউরিক অ্যাসিডটা কেমন। এগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকর, এগুলো শরীরে থাকলে মানুষের মৃত্যু হতে পারে, তাই নিয়মিত নিষ্কাশন হওয়া দরকার। তাই নির্দিষ্ট সময় পরপর কিন্তু আমরা প্রস্রাব করে থাকি। ইউরিয়া তৈরির একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াটা হচ্ছে আমিষ জাতীয় খাদ্য পরিপাকের ফলে তৈরি হয় অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড দেহ গঠনের জন্য, হরমোন তৈরির জন্য বিশেষ কাজে লাগে, আর বাকি অ্যামিনো অ্যাসিডটা কোনো কাজে আসে না, রাখার জায়গা নয় দেহের মধ্যে। তখন হয় কি, এগুলো যকৃতে গমন করে, সেখানে গিয়ে ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় কিটো অ্যাসিড ও অ্যামিন মূলকে পরিণত হয়। কিটো অ্যাসিডটা এরপরে চলে যায় মাইটোকন্ড্রিয়ায় ক্রেবস চক্রে, সেখানে গিয়ে শক্তি তৈরি করে। আর অ্যামিন মূলকটা করে কি, হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি হয়। এই অ্যামোনিয়াও দেহের জন্য আরও ক্ষতিকর। অ্যামোনিয়া করে গিয়ে পরে শর্করা বিপাকে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ইউরিয়া তৈরি করে, এবং ইউরিয়া তৈরির প্রক্রিয়াটা হচ্ছে অর্ডিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। এগুলো সবই যকৃত হয়। এরপর এগুলো চলে আসে রক্তে, এর সাথে তৈরি হচ্ছে পিউরিন বিপাকের ফলে ইউরিক অ্যাসিড। আর এদিকে অ্যামোনিয়া তো তৈরি হয়েছে, এগুলো মিলিত হয়ে চলে আসে রক্তে। রক্ত থেকে মূত্রের মাধ্যমে বের হওয়ার আগে মূত্র তৈরি হয় কীভাবে সেটা আমরা আলোচনা করব। মূত্র বলতে আমরা বুঝি নেফ্রনের রেনাল টিউবসে গ্লোমেরুলার ফিলট্রেটে নির্বাচিত প্রসারণের পর যে ক্ষরবর্ণের তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত ও অম্লধর্মী তরল দেহ থেকে বের হয়ে আসে, এটি হচ্ছে মূত্র। মূত্র কিন্তু তিনটে ধাপে তৈরি হয়, একটা হচ্ছে অতি সূক্ষ্ম সাকন, একটা নির্বাচিত প্রসারণ, একটা টিউবুলার ক্ষরণ। অতি সূক্ষ্ম সাকনটা হচ্ছে বহির্বাহী ধমনির ব্যাস অন্তর্বাহী ধমনির ব্যাস অপেক্ষা কম হয়, এখানে একটা চাপ সৃষ্টি হয়, একে বলে হাইড্রোস্ট্যাটিসটা। এই চাপে গ্লোমেরুলাসের রক্তে হতে যে প্রোটিন এবং রক্তকণিকা বাদ দিয়ে প্রায় সমস্ত ইউরিয়া, ইউরিক অ্যাসিড, পানি, ক্রিয়েটিনিন, আয়ন, হরমোন ইত্যাদি এসে বোমেস ক্যাপসুলে জমা হয়। আর এই জমা হওয়াকে বলে অতি সূক্ষ্ম সাকন। আর এই পরিশ্রুতির তরলকে বলা হয় গ্লোমেরুলার ফিলট্রেট। প্রতি মিনিটে রক্ত 1200 সিসি রক্ত চলে যায় আমাদের কিডনিতে, গিয়ে এখানে গ্লোমেরুলার ফিলট্রেট হিসেবে জমা হতে থাকে, এবং এখান থেকে 125 সিসি আমাদের গ্লোমেরুলাসে সাকন হিসেবে জমা থাকে, যা আমরা দেহ থেকে বের করে দিয়ে থাকি। এরপরে আছে নির্বাচিত পুনঃসচল। গ্লোমেরুলার ফিলট্রেট হতে প্রয়োজনীয় বস্তুগুলো পানি, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, খনিজ লবণ ইত্যাদি পুনঃসৃত হয়ে পুনরায় ফিরে আসাকে বলা হয় নির্বাচিত পুনঃসচল। এরপর আছে রেনাল ক্যাপসুলে নিকটবর্তী পাচনালিকায় কী হয়, এখানে অতি বেশিরভাগই পানি, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, সোডিয়াম বা পটাশিয়াম আয়ন ইত্যাদি পুনঃসৃত হয়। আর হেলিয়াম লুপ যে আছে এটা ইউ আকৃতির, এখানে হয় কি 70% পানি পুনঃসৃত হয়, এখানে অন্য কিছু পুনঃসৃত হয় না। এরপর রয়েছে দূরবর্তী পাচনালিকা, এখানে গিয়ে হয় কি সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম আয়ন, ভিটামিন, কিছু পানি অপনুসৃত হয়। রেনাল্টি বলছে 40% থেকে 50% ইউরিয়াও শোষিত হয়ে থাকে। এরপরে রয়েছে টিউবুলার ক্ষরণ, এটা আবার হচ্ছে নেফ্রনের বহির্বাহী ধমনীতে থাকা কিছু অপ্রয়োজনীয় বর্জ্য, যা গ্লোমেরুলার ফিলট্রেটে আসে না, দ্রুত চলে যাওয়ার পর এটা ছাড়া পড়ে যায়। তখন হয় কি, এগুলো হচ্ছে ক্রিয়েটিনিন, সেরোটোনিন, পটাশিয়াম আয়ন, হিস্টামিন, স্টেরয়েড ইত্যাদি। এগুলো দূরবর্তী পেছনালিকার এপিথেলিয়াল কোষ দ্বারা রক্ত থেকে শোষিত হয় এবং মূত্র দ্বারা বের হয়ে আসে। এগুলো অতি সূক্ষ্ম সাকনের সময় ক্লোরোপ্লাস্টে আসতে পারে না বলেই পরবর্তীতে আবার শোষিত হয়ে রক্তের থেকে বের হয়ে চলে আসতে হচ্ছে আমাদের মূত্রের মাধ্যমে, এবং এগুলো বের হওয়ার কারণে আমাদের শরীরটা পরিষ্কার হয়ে যাচ্ছে পুরো আবর্জনা। বার্তা আবর্জনা বলতে আমরা যে বর্জ্যগুলোকে বোঝাচ্ছি, যেগুলো আমরা নাইট্রোজেনজাত বর্জ্য, এগুলো আমাদের শরীরে থাকতে পারছে না, আমরা শরীরটা পরিষ্কার ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের কিন্তু করতে হবে কি, নিয়মিত পানি পান করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, এবং আমিষ জাতীয় খাদ্যটা অতিরিক্ত খাওয়া যাবে না, আমাদের দেহে যা প্রয়োজন সেটাই খেতে হবে। তাহলে আমরা সুস্থ কিডনি দিয়ে বাঁচতে পারবো, আর বাংলাদেশে যে কিডনি সমস্যা যে একটা কারণ ঘটেছে এটা থাকবে না। তাই আমরা যদি সুস্থ কিডনি চাই, তাহলে আমাদের যে আমরা যে আলোচনা করলাম এইভাবে, এই উপায়ে আমাদের
কাজগুলো জানতে হবে, প্লাস আমাদের খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিতে হবে, ভালো হবে। এবং এইভাবে আমি বলে আমি শেষ করছি।